হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পেটস ক্লাব। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে চলে আসলাম আরো একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা নিশ্চয়ই তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকে যে ডগটাকে নিয়ে আমি ভিডিও বানাতে চলেছি সেটা দুটোই সুন্দর, খুব ছোট স্মলের মধ্যে লং কোটেড ডগ সিপজু, সকলেই তোমরা জানো। তো ওদেরই নিয়ে কিছু একটা ভিডিও বানাবো আজকে আমি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। সো গাইস, এই যে তোমাদের এই দুজনের কথাই বলছিলাম, এমনিতে খুব ভালো কিন্তু সাধারণত খুব চঞ্চল এবং মারাত্মক কানিং আছে। তো এই দুজন ব্রিডের কথাই বলছিলাম আমি। শিখছি দুজন মহাপুরুষ, হ্যাঁ, সারাদিন খালি চিল্লাবে, খাবে না ঠিক করে, আর নর্মালি এমনি এদের বিহেভিয়ার খুবই ভালো হয়, খুব কানিং হয়, খুব অ্যাক্টিভনেস থাকে, ফ্যামিলি ডগ হয়। তো নর্মালি এদের কথাই তোমাদের আমরা বলছিলাম। তো চলো কিছু দিন করে শুরু করি। তো গাইস, এদের সাথে খেলে সাধারণত খুব মজা পাবে তোমরা, খুব প্লেফুল হয় এরা অ্যান্ড খুব আদুরে হয়, আদর খেতে খুবই ভালোবাসে। এবং যেহেতু সবাই নতুন নতুন দাঁত উঠেছে তো সেই ক্ষেত্রে এরা দুজনেই কামড়াতে খুবই পছন্দ করে। হ্যাঁ, এই যে তোমরা এবার ভালোভাবে এদের মুখটা দেখতে পারবে, ঠিক আছে। এই যে কি হয়েছে, কেন কামড়াচ্ছ? হ্যাঁ, কেন কামড়াচ্ছ, কেন কামড়াচ্ছ, কেন কামড়াচ্ছ, কি জন্য কামড়াচ্ছ? বকবো, বুকু দেবো, দেবো বুকু, দেবো বুকু, দেবো দেবো দেবো। তাই 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 দেখছে না কেন দুষ্টুমি করছো, ভালো করে একটু ডিসপ্লে করো নিজেদেরকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো সেই দিক দিয়েই যে অলওয়েজ আমরা নিজেরাও একটা চার্মিং এর মধ্যে থাকবো, মন আনন্দ সবসময় একটা আনন্দ এদেরকে নিয়ে রাখলে। তো সেই ক্ষেত্রে দিক দিয়ে এরা সত্যি খুবই কমফোর্টেবল হয় অ্যান্ড খুবই ফ্রেন্ডলিও হয় সাধারণত, ঠিক আছে। নর্মালি এখন বাচ্চা আছে তাই অতটাও রিকগনিশন নেই বলে একটুখানি বাইটিংতে হালকা আছে, কিন্তু সেদিক থেকে আস্তে আস্তে এরা খুবই অবিডিয়েন্ট হয়ে যায়, ঠিক আছে। গাইস, তোমরা দেখতে পাচ্ছ, এই যে দাদা শুনতে পাচ্ছেন, দুটোই মেল ডগ আছে, একটু ছাড়া যায় না, ছেড়ে দিলে এদের আসল মানে কি বলবো আসল চেহারা বাইরে আসে। প্লাস্টিক টেনে ছেঁড়া, কাছে গিয়ে গুঁতো মারা, একটার পিছনে একটা উঠে গিয়ে লাফালাফি করা, মারামারি করা, চিল্লানো। এই যে এই যে এই যে ওখানে দাঁড়াও, স্টে করো, এই যে তোমার ইচিং হচ্ছে, এই যে এদিকে তাকাও এদিকে তাকাও, কি হয়েছে? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, বারণ কর বারণ কর, এই যে কোথায় উঠছো তুমি, কোথায় উঠছো, কোথায় উঠছো, হ্যাঁ কোথায় উঠছো তোমরা, ঠিক আছে। এই যে শুরু হয়ে গেল। এমনিতে দুজনেই শান্তই থাকে কিন্তু দুজনকে যখন ছাড়া হয় একসাথে তখন এদের দুজনের পাগলামি লক্ষ্য করবে। এই যে এদিকে আসো, ওই দেখুন ওটা ওদিকে একা একাই ঘুরছে রাউন্ডের মতন, আর এর পিছন পিছন এ ছুটছে। নামে দুই ভাই আসলে একে অপরে সত্য হয়ে শুরু করে দিল। এই এই বাবা কিন্তু খুব কেন রকম করছো, খেলো এনা 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 এনা, এই যে খেলনা দেখলে ভয়, অথচ নিজেরা মারামারি করবে, খেলনা দেখলে ভয়। এই যে দুই পণ্ডিত, একটু দেখি দেখি একটু ক্যামেরা দিকে আসো, ওই যখন হাত দিয়ে দিয়ে খেলছে, এই যে শুরু হয়ে গেল এবার খেলা। হ্যাঁ, ওই বাবা বলে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, এই যে ওদিকে না, আমার ব্যাগ না, ব্যাগ চিপচ্ছে, দেবো ভিতু টাইপের আছে কিন্তু ডমিনেট করা এদের স্বভাব একদম। যে যতই চালাকি করুক না কেন এদের সামনে বা ভয় দেখানোর চেষ্টা করুক, এরা কিন্তু এদের ডমিনেশন চাপিয়ে রাখে। তো হঠাৎ করে মানে এদের উপরে ডমিনেট করতে দেবে না, এরা নিজেরাই ডমিনেট করবে সব সময়ের জন্য। এই একদম নোংরা না, এদিক আসো এদিক আসো। তো এদের সব থেকে পপুলারিটি জিনিসটা হচ্ছে, এটা আমি আগেও বলেছিলাম যে এদের হেয়ার কাটিং, এদের মুখের শেপ, পাঞ্জা এবং পাঞ্চ ফেস, গায়ের কোট রং, এই কারণের জন্য এটা বেশি পপুলার। আর ওয়ার্ল্ড ওয়াইডে এদের ভালো নাম আছে সিজু। তো সেক্ষেত্রে এই ডগটা এসে ঘরে রাখাই যায়। তো তোমাদেরও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর তোমরাও এদের ব্রিডকে ঘরে রাখতে পারো, খুবই ভালো হয়, এরা ফ্যামিলি হয়। তো চলো শেষ করা যাক, থ্যাংক ইউ।